ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আচ্ছা, প্রশ্ন করেছেন এরপরে, আমার দুইটি মেয়ে আছে, ছেলে নেই, পিতামাতা নেই, ভাই নেই, স্ত্রী আছে, তিন বোন আছে, তারা তাদের সম্পদ নিয়ে গেছে, চাচারা সবাই মারা গেছে, এখন আমার সম্পদ কি আমি আমার মেয়েদের নামে লিখে দিতে পারবো? ভাই, আপনার দুটি মেয়ে আছে, ছেলে নেই, পিতামাতা নেই, ভাই নেই, স্ত্রী আছে, আপনার দুই মেয়ে পাবে 3/2, স্ত্রী পাবে 8/1, বাকি যে সম্পদটুকু থাকে সেটা সেটা থাকবে 5, মানে যেহেতু 24 দিয়ে মাসালা হবে, তো মেয়েরা পাবে 24 দিয়ে মাসালা 8 পাবে, মেয়েরা পাবে 16, তো 8/1 সেটা পাবে আপনার, 3 পাবে আপনার মেয়ে, আপনার স্ত্রী 3 পাবে, আর মেয়েরা পাবে 16 16, আর 5 থাকে, 5 থাকে, আর 5, এই 5 পাবে, এই 5 কে পাবে আপনি বলতে চাচ্ছেন? এই 5 যদি কেন, আপনি যা বলছেন যে আপনার বোনেরা অংশ নিয়ে গেলেও তারা যদি কোনো তাদেরও কেউ কেউ হিসেবে, আর সাথে সাথে আবার ফিরে আপনার মেয়েদের কাছে আসবে, আপনি তাদেরকে লিখে দিবেন না, লিখে দেওয়ার কোনো মানে হয় না, কারণ আপনার যেহেতু কোনো এখানে কোনো দাবিদার নেই, তাহলে আপনি লিখে দিবেন কেন? তারা ঠিকই এই সম্পদ আবার পেয়ে যাবে ঘুরে, এটাকে বলা হয় রদ, অর্থাৎ ফিরে আবার তারা পাবে যদি কোনো ওয়ারিশ না থাকে। তো আপনি এই কোনো কিছু লিখে দিবেন না, আমরা আপনাকে পরামর্শ দেবো, লিখে দিবেন না, কারণ এইভাবে লিখে দিয়ে নিজে ফকির হতে ইসলাম বলে না, নিজের জীবদ্দশায় কাউকে নিজের সম্পূর্ণ সম্পদ লিখে দিতে হয় না, আপনার মেয়েদেরকে আপনি প্রয়োজন পুরিয়ে দিবেন, তাদের যতটুকু প্রয়োজন হয়, অভাব থাকলে অভাব পূরণ করে দিবেন, তাদের কোনো সমস্যা থাকলে সমস্যার জন্য আপনি এগিয়ে যাবেন, বিপদ আপদে তাদের জন্য আপনি আপনার সম্পদ ব্যয় করবেন, যতটুকু পারেন আপনি ব্যয় করবেন, কিন্তু আপনার স্থায়ী সম্পদ বা সব সম্পদ দিয়ে আপনি ফকির হয়ে যাবেন এটা কিন্তু সঠিক কাজ না।